প্রিয় দর্শক সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ই ভ্যালি অনলাইন শপিং মল নিউজ অ্যান্ড ভিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি তৌহিদুল হক আলোচনার জন্য আজ স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিপিবির উপদেষ্টা জনাব মনজুরুল হোসেন খান এবং আছেন বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুন নওয়াজ আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আলোচনা শুরু করার আগে বাংলা ভিশনের সর্বশেষ প্রচারিত সংবাদ শিরোনামগুলো দেখে নিতে চাই যান চলাচল স্বাভাবিক না হতেই মুন্সিগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত ১০ নতুন আইন নিয়ে কাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত জানিয়েছেন শাহজাহান খান তাণ্ডব থামেনি পেঁয়াজের বাজারে চাল এবং শীতকালীন সবজিতেও নৈরাজ্য সময় মতো কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ সরকার বলছেন বিশ্লেষকরা মেগা প্রজেক্টের পর নিত্যপণ্যের বাজারও নিয়ন্ত্রণহীন অভিযোগ মির্জা ফখরুলের বিএনপি নেতাদের মুখ ছাড়া আর সবই সরকারের নিয়ন্ত্রণে বলেছেন কাদের কলকাতায় শেখ হাসিনা মমতার বৈঠক দ্বিপক্ষীয় আলোচনা বাংলাদেশ ভারত দিবারাত্রি টেস্ট উদ্বোধন গোলাপি বলে প্রথম ইনিংসে ব্যর্থ টাইগাররা দর্শক শিরোনামগুলো শুনলেন আমরা চলে যাচ্ছি আলোচনায় মনজুরুল হোসেন খান আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই এবং যে বিষয়টি এখন সবার মাঝে আলোচনা নিত্য পণ্যের কিছু দ্রব্যের দাম বাড়ার সাথে সাথে সেটি হচ্ছে সড়ক পরিবহন আইন ২০১৮-র বাস্তবায়ন শুরুতেই কিন্তু এটি বাধার সম্মুখীন হয়েছে সব কিছু মিলিয়ে আপনার দৃষ্টিতে কিভাবে আইনের প্রয়োগের ক্ষেত্রে যে জটিলতাগুলো তৈরি হয়েছে এই ক্ষেত্রে আপনার বিশ্লেষণটা শুনতে চাই এই আইনটা যখন প্রথম প্রণীত হয়েছিল তখন শ্রমিক এবং মালিক সংগঠনগুলি থেকে আপত্তি উত্থাপিত হয় জি এবং সেটার ভিত্তিতে দীর্ঘ আলোচনার পর কিছু সংশোধনী করা হয় এবং তারপর আবার আইন ঘোষণা করা হয় সেই সময় মনে হয়েছিল যে শ্রমিক এবং মালিক সংগঠনের সম্মতি আছে কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এখানে তারা আপত্তি জানালেন যখন এটা কার্যকরী করতে যাওয়া হলো এবং যখন এই পরিস্থিতি খুব জটিল হয়ে উঠলো তখন সরকার বাধ্য হলো তারা এটা স্থগিত ঘোষণা করলো এবং পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছিল সেই ভিত্তিতে পরবর্তীকালে আবার আলোচনা করে কিছু সংশোধনী সহ এটা পেশ করা হলো জি এবং সেটা নিয়ে কার্যকরী করা হবে এই সময় একটা অঘোষিত ধর্মঘট হয়ে গেল বাংলাদেশের বেশিরভাগ এলাকায় এর কারণটা কি আসলে এই অঘোষিত ধর্মঘটের কারণ এটার কারণ হচ্ছে যে এখানে যে নেতৃত্ব গড়ে উঠেছে মালিক এবং শ্রমিকদের ক্ষেত্রে সেটা তো একটা কায়েমি স্বার্থ তারা এই শ্রমিক বা মালিকের সাধারণ মালিকের স্বার্থ দেখে না তারা নিজেদের স্বার্থ হাসিল করে এবং এখানে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে বিভিন্ন পত্রিকায় একাধিক প্রতিবেদন উঠেছে এবং সুনির্দিষ্টভাবে কীভাবে প্রতি মাসে এক একজন ১.5 লক্ষ ২ লক্ষ টাকা করে কামাই করে জি সেগুলি তারা উল্লেখ করেছে এই শক্তিটা তারা সরকার সাম্প্রতিককালে যে ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরু করলো সে অভিযানের পরে তারা আতঙ্কিত হয়ে যায় এবং পরে কোনো রকম সরকার বিরোধী পদক্ষেপ নিতে তারা রাজি হয় নাই যার ফলে নতুন আইনেও যে জায়গাগুলিতে কিছু সংশোধন করা দরকার সেই সংশোধনটা করা হয়নি এবং না করার ফলে শ্রমিকদের মধ্যে বিক্ষোভ হয় কিন্তু তাদের মতামত গ্রহণ করা হয়েছিল এই আইন এটা নেতাদের মতামত জি গ্রহণ করা এবং নেতারা মানে অন্য শ্রমিক সংগঠনের মতো এই নেতারা কিন্তু শ্রমিক বা মালিকদের মানে যে মতামত সেটার প্রতিনিধিত্ব করে না এটার ফলেই কিন্তু এই যে গ্যাপ হয়েছে যে ট্রেড ইউনিয়নগুলি তারা তাদের কথা বলতে পারলো না বলেই কিন্তু শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে তারা ধর্মঘটে চলে গেল এবং ধর্মঘটে চলে যাওয়ার পরেও কিন্তু এই নেতারা কিন্তু কেউ বলে নাই যে তারা ধর্মঘট ডেকেছে সেটার দায়টা তারা অস্বীকার করে পরবর্তীকালে আলোচনা হয় আমি তখন বলেছিলাম যে এটা শ্রমিকদের সাথে প্রত্যক্ষভাবে আলোচনা করা দরকার একদম বেসিক ওয়ার্কার সেটা হলো না কেন এই আলোচনাটা হলো না সেটা সরকার তো বোঝে নাই সরকারের এরাও তো সরকারি দলের লোক এখানে শাহজাহান খান সাহেব বলেন আর এনায়েত সাহেব বলেন এরা দুজনেই সরকারি দলের লোক এবং সরকারি দলের বড় বড় নেতা আর কি যারা প্রধানমন্ত্রীর সাথেও নিয়মিত যোগাযোগ রাখেন এরা কোনো এই ব্যাপারে উদ্যোগ নেয়নি, যার ফলে এই পরিস্থিতিটার উদ্ভব হয়েছে। এবং আইনের মধ্যেও কতগুলি ত্রুটি আছে, যেমন পরিবহন ব্যবস্থার সাথে শুধুমাত্র কিন্তু শ্রমিকরা জড়িত না, এটা শ্রমিকরা জড়িত, মালিকরা জড়িত, মালিক কোম্পানি জড়িত, মালিক নেতারা আমি আলাদাভাবে বললো, মালিক সমিতির নেতা এবং শ্রমিক সমিতির নেতা, এটা একটা ভেস্টেড ইন্টারেস্ট, এটা আমি মালিক পক্ষ আর শ্রমিক পক্ষ হিসেবে ধরতে চাই না। এবং এখানে বিআরটি আছে জড়িত, এখানে পুলিশ আছে জড়িত, এখানে পথচারী জড়িত, এখানে রোড কনস্ট্রাকশন যারা করে তারা জড়িত, অনেক স্টেক হোল্ডার। কিন্তু এই আইনের মধ্যে তার মৌলিক দর্শন হচ্ছে ড্রাইভারদের পানিশ করা, এটা পাকিস্তান আমল থেকে এটা চলে আসছে। এটা কিন্তু ব্রিটেন আমেরিকাতে সেখানে যে একটা ট্রাফিক ব্যবস্থা গড়ে উঠেছে, ড্রাইভারকে পানিশ না এই আইডিয়াটা তারা সমর্থন করে। এই জায়গাটিতে নিশ্চয়ই দোষ আছে, সেটার ব্যাপারে কিন্তু তাকে শুধু একা দোষারোপ করে তো পরিস্থিতির পরিবর্তন হবে না, এটা আপনি বলতে চাচ্ছেন। এই জায়গাটিতে একটা বড় গ্যাপ রয়ে গেছে। ধন্যবাদ আপনাকে কাজী মোহাম্মদ সাইফুন নওয়াজ। আপনার কাছে যেটি জানতে চাই সেটি, আপনি অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটে শিক্ষকতা করছেন, আপনি এই বিষয়গুলো কিন্তু প্রতিনিয়ত গবেষণা করছেন। আমাদের এই আইন, সড়কে আইন মানার ক্ষেত্রে আমাদের আগ্রহ অথবা অনীহা, যেভাবেই আমরা বলি, এই ব্যাপারগুলো আসলে কেন তৈরি হচ্ছে? যে আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদের যে এক ধরনের ভীতি তৈরি হচ্ছে, যেমন আমরা যদি একেবারে এই পরিবহন আইন 2018-র কথা বলি, যেখানে জরিমানা শাস্তির ক্ষেত্রে কিন্তু নতুনভাবে ফরম্যাট তৈরি করা হয়েছে বা স্ট্রাকচার দাঁড়িয়েছে, সেটি ভয় নাকি অন্য কোথাও ভয়ের কিছু কারণ লুকিয়ে আছে, কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। আসলে যদি আমি এভাবে বলি যে কোনো একটা আইন সাধারণত করা হয় সেটা যতটা না অপরাধীকে ধরার জন্য, তার চেয়ে বেশি যাতে মানুষ অপরাধ করতে ভয় পায় সেই বিষয়টা একটা যেন ইম্প্যাক্টটা যেন তৈরি হয়। তো আমাদের এর আগে সড়ক পরিবহন আইন যেটা ছিল সেখানে কিন্তু শাস্তির পরিমাণ এবং জরিমানার পরিমাণ এতই কম ছিল যে এটা আসলে কিন্তু আপনার একজন সড়কের শৃঙ্খলা আনার ক্ষেত্রে যারা এখানে স্টেক হোল্ডার আছেন, আমি বলবো চালক, মালিক, কারণ এই দুটোর জন্যই কিন্তু এর আগের আইনটাতে সেই দুইটাকেই গুরুত্ব দেওয়া হয়েছিল, চালক এবং মালিক। অনেক ক্ষেত্রে মালিক কিন্তু এক্সাম্পশন ছিল, চালক কি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার চালক রিলেটেড শাস্তি এবং জরিমানাগুলো ছিল কিন্তু এত পরিমাণ কম ছিল, সেটা কিন্তু আসলে ভয় বা এইটাকে মান্য করা বা শৃঙ্খলা নিয়ে আসার জন্য যতটুকু প্রয়োজন সেটা ছিল না। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আমাদের শৃঙ্খলা যেমন ব্যাহত হতো, দুর্ঘটনা বেড়ে যাচ্ছিল। কিন্তু আমরা কি এটা বলতে পারছি বা বলার সুযোগ আছে কিনা, শাস্তি বা জরিমানা বাড়ালে সড়কে শৃঙ্খলা বাড়বে? এটা কি আমি আসছি সেদিকটা। এবার আসেন নতুন যে আইনটা এখন হলো, সেখানে হয়েছে যে আপনার প্রথমত এক্সিস্টিং যে লগুলো ছিল সেই ল থেকে এখানে শাস্তি এবং জরিমানার পরিমাণটা বাড়ানো হয়েছে, পাশাপাশি অনেক নতুন কিছু অ্যাড হয়েছে। তো আমি প্রথম পার্টটা যদি বলি যে আসলে এর আগে যদি আমি উদাহরণস্বরূপ বলি, যদি লাইসেন্সবিহীন গাড়ি চালালে আপনার আগে শাস্তি ছিল সর্বোচ্চ 500 টাকা, এখন সেটা হচ্ছে 25,000 টাকা। তারপর হচ্ছে আপনার ফিটনেসবিহীন যদি গাড়ি চালাতো সেখানে কিন্তু শাস্তি সেরকমই ছিল, এখন সেটা কিন্তু 25,000 টাকা বা 6 মাস জেল হয়েছে। এখন একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে যে ডকুমেন্ট রিলেটেড যে বিষয়গুলো, একটা গাড়ি চালানোর জন্য একজন চালকের বা একটা গাড়ির যে কাগজপত্রগুলো থাকা দরকার সেখানে কিন্তু আসলে কোনো গ্রে এরিয়া থাকার কথা না, সেখানে জিরো টলারেন্স। কারণ আমার একটা গাড়ি চালানোর জন্য লিগ্যাল এই ডকুমেন্টগুলো আমার প্রয়োজন, বাট এতদিন পর্যন্ত সেই বিষয়গুলোতে নজর ছিল না, চালকেরও ছিল না যে তাদের লাইসেন্সটা হালনাগাদ করা বা বৈধ লাইসেন্স নিয়ে চালানো। মালিকও কিন্তু ফিটনেস যে নিতে হবে বা ফিটনেস সার্টিফিকেট, অনেক গাড়ি ছিল অনেক বা ফিটনেস সার্টিফিকেট তারা না নিয়ে চালাচ্ছিল, কারণ দেখা যাচ্ছে শাস্তির পরিমাণটা এতই অল্প ছিল সেটা তার গায়ে লাগতো না, সেটা সে দিতে পারতো। বাট এখন যেটা হয়েছে এই রিলেটেড ডকুমেন্ট রিলেটেড যে বিষয়গুলো, ফিটনেস রিলেটেড যে বিষয়গুলো সেখানে অ্যাড্রেস করা সম্ভব। এবং শুধু তাই না, নতুন কিছু বিষয় এখানে যুক্ত হয়েছে যেটা আমি বলবো, সেটা হচ্ছে কোথায় আপনি এর আগে পথচারীদের জন্য আসলে স্পেসিফিক করে আপনার আইন প্রয়োগ করার স্কোপ কম ছিল, খুবই অল্প পরিমাণে ছিল, তাও ম্যাজিস্ট্রেটের প্রয়োজন হতো। বাট এখন কিন্তু দেখা যাচ্ছে পুলিশ চাইলে পারবে, পাশাপাশি হচ্ছে যে আপনার এখানে কিন্তু ফাইনের পরিমাণ বাড়ানো হয়েছে। যদি কোনো বেপরোয়া পথচারী যদি জে ওয়াকিং যাকে আমরা বলি সেই, বা যদি যে এক্সিস্টিং ফ্যাসিলিটি রয়েছে সেগুলো যদি সে ব্যবহার না করে, শাস্তির পরিমাণ শাস্তির ব্যবস্থা রয়েছে। শুধু তাই না, তাকেও আইনের আওতায় আনা, অবশ্যই। শুধু তাই না, এখানে হচ্ছে আপনার এটাও বলা হয়েছে যে কোনো একটা দুর্ঘটনার সাথে জড়িত যদি আগে যেমন ছিল শুধু চালককে ইন্ডিকেট করা হতো, এখন হচ্ছে যে আপনার যদি প্রমাণ হয় যে এখানে সংশ্লিষ্ট যারা, অর্থাৎ যিনি রাস্তা তৈরি করেছেন অথবা কর্তব্য বা দায়িত্বরত কোনো সংস্থা যারা ফিটনেস দেওয়ার কথা যাদের লাইসেন্স দেওয়ার কথা তাদের যদি কোনো গাফিলতি প্রমাণ হয় তাহলে তাদেরকেও কিন্তু শাস্তির ব্যবস্থাটা রয়েছে এই জায়গাটা কিন্তু এর আগে ছিল না এখন তাহলে আপনি প্রশ্ন যেটা করেছেন অর্থাৎ এই আইনে কিন্তু অনেকগুলো ভালো বিষয় রয়েছে কিন্তু তারপরে ভয়ের দিকটা আমরা মানতে পারছি না রাইট এখন আসেন যে যারা এই যে মানে এখন আমরা কেন ভয়টা কোথায় হয়েছে আমি মনে করি এখানে একটা বড় একটা ভুল বোঝাবুঝির বিষয় রয়েছে কারণ হচ্ছে যে মানে যারা এইটা মানছেন না বলে স্ট্রাইক করছেন পরিষ্কারভাবে হয়তো তারা বিষয়গুলো ক্লিয়ার না দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে এখানে তাদের যে দাবিগুলো আছে আপনি যদি খেয়াল করেন সেখানে হচ্ছে যেমন তারা বলছে যে গাড়িগুলো ফিটনেস বা মডিফাইড যে গাড়িগুলো হয়েছে রেজিস্ট্রেশন পেয়ে গিয়েছে সেগুলো আপাতত তারা এক্সেম্পশন চাচ্ছে যেন চলতে দেওয়া হয় তারপরে হচ্ছে যে আপনার শাস্তি পরিমাণটা বেশি মনে হচ্ছে আমি মনে করি আসলে শাস্তির যে বিষয়গুলো সেটা কম একটা গাড়ি চালানোর জন্য ডকুমেন্ট যা যা প্রয়োজন ডকুমেন্ট এই জায়গাতে আমি মনে করি কারো দ্বিমত থাকার কথা না এগুলো থাকা প্রয়োজন শাস্তি এখানে বেশি হতেই পারে কিন্তু একটা জায়গা আমি মনে করি যেটা তাদের ভয় যে দুর্ঘটনা ঘটলে যদি মৃত্যু ঘটে তাহলে কি হবে এই জায়গাটা আমি মনে করি একটু ক্লিয়ার করা প্রয়োজন সরকারের কারণ হচ্ছে কি এখানে এই আপনার কাছে মনে হচ্ছে কি সরকার এটি ক্লিয়ার করতে পারছে না আসলে মানে ক্যাম্পেইনের মানে অভাব আছে কিছু কিছু গ্রে এরিয়া রয়েছে আপনি আপনাকে একটু যদি বিষয়টা শেয়ার করি যে আপনার একটা সড়ক দুর্ঘটনা ঘটলে সেটা জামিনযোগ্য হবে না অযোগ্য হবে এইটা নিয়ে বড় একটা ভীতির বিষয় রয়েছে কারণ হচ্ছে যে যদি বিষয়টা এমন হয় যে একটা দুর্ঘটনা ঘটলে চালকের জামিন অযোগ্য ধারায় সে জামিন হবে না আমি মনে করি এই জায়গাতে আমাদের আরেকবার থিঙ্ক করার প্রয়োজন আছে কারণ সড়ক দুর্ঘটনা শুধুমাত্র চালকের কারণে ঘটে বিষয়টা কিন্তু তা না এখানে আরও অনেক কারণ থাকতে পারে একটা অ্যাক্সিডেন্টে এবং সেগুলো অ্যাড্রেস না করে যদি আমি প্রথমেই চালককে ধরে দোষারোপ করে তাকে শাস্তি দিয়ে পরিস্থিতির পরিবর্তন করতে চাই এক বছর পরে ধরেন আপনার প্রমাণ হলো যে চালকের দোষ এখানে নাই বা যেটা আছে তার চাইতে বেশি হচ্ছে অন্য কোনো ফ্যাক্টর অথচ এক বছর কিন্তু চালক জেলে যদি থেকে যায় এটা কিন্তু আমি মনে করি যে লজিক্যাল হবে না এটা চিন্তা করতে পারে আদারওয়াইজ যদি ইচ্ছাকৃত কেউ করে ইচ্ছাকৃত যদি হত্যাকাণ্ড করে সড়ক দুর্ঘটনা ঘটা ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করে থাকে এটা কিন্তু বলা আছে ৩০২ ধারায় চলে যাবে সেখানে কিন্তু জামিন অযোগ্য বা ফাঁসি আছে এই আইনে কোথাও কিন্তু ফাঁসির কথা বলা নাই বলা আছে ইচ্ছাকৃত যদি করে ৩০২ ধারা মামলা কিন্তু আপনার কাছে মনে হয় কেউ অন্য কোনো পক্ষ বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে আইনটিকে ভিন্নভাবে উপস্থাপন করছে সেটি মনে করার না ডিপলি চিন্তা করা ভিন্নভাবে বা অযৌক্তিকভাবে উপস্থাপন করছে শ্রমিকদেরকে ভিন্নভাবে উপস্থাপন করছে কারণ শ্রমিকরা অনেক ক্ষেত্রে তারা লেখাপড়া জানে না তারা যেটা বুঝাবো অনেক ক্ষেত্রে তারা সেটাই বুঝবে তো এই জায়গাগুলোতে আমি মনে করি বা শ্রমিকরা অনেক সময় কোনো একটি পক্ষ দ্বারা সেটি মালিক পক্ষ হোক অথবা তাদের নেতা যারা তাদের দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে এবং সেক্ষেত্রে আমি মনে করি যে এই বিষয়গুলো পরিষ্কার একটা ধারণা দিতে হবে জানাতে হবে যে আসলে কোন ধারায় তাদের মূল কনসার্ন যেটা ওই সেই মৃত্যু হলে কি হবে জামিনযোগ্য না অযোগ্য আমি এই জায়গাটায় একটু পরিষ্কার এই জায়গাটিতে পরিষ্কার করতে হবে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের দাম বাড়ছে পেঁয়াজ নিয়ে তো দীর্ঘদিন ধরেই আলোচনায় আছে একই সাথে চাল শীতকালীন সবজির দামও কিন্তু আসলে বাড়ছে এবং বিশ্লেষকরা যেটি বলার চেষ্টা করছেন সেটি হলো সময় মতো কার্যকর ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছে কী মনে হয় আপনার কাছে সরকার তো ব্যবস্থা নিয়েছে প্রত্যেক দিনই তো টেলিভিশনে শুনি আমি দেখলাম যে ওনারা বলেছেন যে পেঁয়াজ আমদানি হচ্ছে ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশ থেকে তুরস্ক থেকে তারপর প্লেনে পেঁয়াজ নিয়ে আসা হচ্ছে দাম কমে যাবে তো সেটার তো কোনো লক্ষণ দেখি না টেলিভিশনে এটাও বলা হয়েছে যে দাম ইতিমধ্যে কমে গেছে 100 টাকা 50 টাকা থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে জি আমি তো দেখি যে এটা কমে নেই এবং এটা তো একটা বিস্ময়কর ব্যাপার যে এইভাবে বাজার যদি এত ভঙ্গুর থাকে এত নাজুক থাকে তাহলে কিভাবে চলবে একটা সামান্য একটা গুজব ছড়ালো ফেসবুকে বা টুইটারে এবং লবণ নিয়ে যে আমরা গুজব দেখি হ্যাঁ লবণ হ্যাঁ একেবারে বিরাট কিন্তু লবণ কিন্তু সেভাবে বাড়েনি প্রথম দিকে একটা হুজুক উঠেছিল অনেকে লবণ কিনতে গেছে এবং তার ফলে একটা বৃদ্ধি পেয়েছে কিন্তু পরে আর এটি গুজবকে কেন্দ্র করে এই গুজবকে কেন্দ্র করে এখন এই লবণের বিষয়টি কিন্তু সরকার এখানে নিয়ন্ত্রণ করা বা পরিস্থিতি একটি স্বাভাবিক অবস্থা নিতে পেরেছে কিন্তু পেঁয়াজ চাল বা শীতকালীন সবজি বা পেঁয়াজের কথা যদি বলি সেটি পরিবহন ধর্মঘটের ফলে শীতকালীন সবজির উপরে তার একটা প্রভাব পড়েছে এই সময় তো একটা সবজি খাওয়ার সময় আমাদের জি সেই সময় এটা প্রভাব পড়লে তো সাধারণ মানুষের জন্য খুব অসুবিধা হবে এবং এখানে এটা একেবারে সেই বঙ্গবন্ধু আমল থেকে বলতে পারি যে একটা রাষ্ট্রীয় খাত খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের এখানে টিসিবির মাধ্যমে এটা করা হয় টিসিবি তো পেঁয়াজ বিক্রি করেছে সস্তায় অন্য জিনিসগুলো যেগুলি দাম বেড়ে যাবে সেগুলি তারা বিক্রি করতে পারে টিসিবিকে আরও শক্তিশালী করা এবং ব্যবসা ক্ষেত্রে যে সিন্ডিকেটগুলি গড়ে উঠেছে এই সিন্ডিকেট তো সব জায়গায় সড়ক পরিবহনে বলেন গার্মেন্টসে বলেন বিভিন্ন জায়গায় বলেন এই সিন্ডিকেটগুলি গড়ে তুলেছে একটা মাফিয়া চক্র গড়ে উঠেছে এবং তারা আমাদের দেশের অর্থনীতি এবং সমাজকে নিয়ন্ত্রণ করে এদের উপরে একটা আঘাত আনতে হবে এবং এখানে আরেকটা ব্যাপার যে বিএনপি থেকে বলা হচ্ছে যে নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণহীন আবার এর জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলছেন যে বিএনপি নেতাদের মুখ ছাড়া আর সবই সরকারের নিয়ন্ত্রণে বিএনপি এদের মুখ ছাড়া নিয়ন্ত্রণ করবে কিভাবে সেটা তো তাদের গণতান্ত্রিক অধিকার বাজার পরিস্থিতিকে আরো বেশি উত্তপ্ত করে যে তারা নিয়ন্ত্রণ কিভাবে বলে তারা তো পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে পারলো না তারা শাকসবজির বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না লবণ সামান্য সময়ের হলো সামান্য সময়ের জন্য হলেও বেড়ে গেছে এগুলি তো কোনো কিছুই নিয়ন্ত্রণের মধ্যে নাই কিন্তু লবণটি নিয়ন্ত্রণ করতে পেরেছে হ্যাঁ বাস ভাড়া নিয়ন্ত্রণ করতে পারে নাই বাস ভাড়া নিয়ন্ত্রণ করতে পারেনি যেটা বেড়ে গেছে মালিকদের চাপের কাছে তারা বাড়াতে বাধ্য হয়েছে কোনো কিছুই তারা কিন্তু সেভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি আইন শৃঙ্খলা পরিস্থিতিও যদি বলেন সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেনি সর্বদর ঘটনা সেটাও নিয়ন্ত্রণ করতে পারিনি সেগুলি তো নিয়ন্ত্রণের অভাবে আসছে কাজে এটা বলা সাজে না বিএনপির নেতারাও হয়তো অনেক সময় বা বিএনপি থেকেও যে ধরনের মন্তব্য করা হচ্ছে এটিও আসলে রাজনৈতিক শিষ্টাচার মেনে আমার মনে হয় না আমার মনে হয় না এটি কিছু শিষ্টাচার তো আশা এটি ঢালাও কিছু আশা করা ছেড়ে ঢালাও রাজনৈতিক সরকারের কাছ থেকে সেই শিষ্টাচার আশা করে রেখেছি ধন্যবাদ এখন রাজনীতি মানে হচ্ছে গালাগাল ধন্যবাদ আপনাকে সাইফুন নেওয়াজ আপনি নিশ্চয়ই একজন এই বিষয়গুলো তো নিশ্চয়ই আপনি খোঁজখবর রাখেন নিয়মিত এগুলো পড়েন এবং আমরা তো সবাই এগুলো ব্যবহারকারী ভোক্তা তো সেই হিসেবে বিষয়গুলো আপনি কীভাবে দেখেন পেঁয়াজের দাম বৃদ্ধি চাল শীতকালীন সবজি এবং তার সাথে কিন্তু এই ধর্মঘটের একটি সম্পর্ক রয়েছে বিশেষ করে শীতকালীন সবজির দাম বাড়াতে ধন্যবাদ আসলে আমরা প্রায় দেখি এরকম বিষয়টা হয় শুধু তাই না এটা যে মানে কিছু কিছু আছে সিজনাল কিছু হচ্ছে এক্সেপশনাল হয়ে যায় যেমন আপনারা প্রায় দেখবেন আপনি রোজার আগে কিন্তু কিছু কিছু পণ্যের দাম বেড়ে যায় তারপরে হচ্ছে আপনার যেমন কিছুদিন আগে আমরা দেখলাম পেঁয়াজ বা এখন লবণ বা চালের দাম শুনছি যে এখন বেড়ে যাচ্ছে আমি মনে করি এই জায়গাগুলোতে মানে আমরা প্রায় বলি যে সরকার পদক্ষেপ নিতে পারছে না এটা ঠিক যে নিতে পারছে না তাহলে পদক্ষেপটা কি হতে পারে আমি মনে করি সেই জায়গাগুলোতে আমাদের একটু আলোচনা হওয়া দরকার আসলে কি পদক্ষেপ নিতে পারে আমরা যদি একটু দেখি যে মানে একটু ফসল উৎপন্ন হওয়া থেকে আমার যে কৃষি জমি সেখান থেকে যখন ভোক্তার আসা পর্যন্ত কিন্তু অনেকগুলো আপনার হাত ঘুরে কিন্তু আসেন এবং সেখানে তো ট্রান্সপোর্টে একটা বড় একটা ভূমিকা রয়েছে অর্থাৎ আমি লোকাল পাইকারদের কাছ থেকে যখন আমার এই ঢাকা শহরে আসবে মানে ট্রান্সপোর্টের বড় একটা ভূমিকা রয়েছে প্রতিটা জায়গায় যখন হাত বদল হয় আপনার দামটা কিন্তু বাড়ে আমি মনে করি এই জায়গাতে আমাদের এই যে মিডলম্যান সিস্টেম যে পদ্ধতিটা রয়েছে সেই মিডলম্যানের সংখ্যা কিন্তু আমাদের কমিয়ে আনার এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে কি হতে পারে বিকল্প কি হতে পারে ওকে ধন্যবাদ প্রথম কথা হচ্ছে আমি যখন যে প্রোডাক্টটা আমার যে জায়গায় পড়বে সরকার একটা ম্যাপিং থাকা প্রয়োজন যে পুরো বাংলাদেশের কোথায় কোথায় আমার সবচেয়ে ধান কোন একটা জায়গায় ভালো হয় পেঁয়াজ কোন একটা জায়গায় ভালো হয় আমার আদা রসুন অন্য কোন একটা জায়গায় ভালো হয় এই ম্যাপিংটা থেকে কাছাকাছি ডিস্ট্রিক্ট যেগুলো আমার কম শর্টেজ ডিস্টেন্সে কিন্তু সরকার যদি সেগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা নেয় সেখান থেকে যদি আমার ঢাকা শহর বা সব জায়গায় যে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে সেখানে কিন্তু আমরা কিছুটা মিডলম্যান কমিয়ে আনা সম্ভব সেকেন্ড যে বিষয়টা হচ্ছে ট্রান্সপোর্টের একটা বড় ভূমিকা রয়েছে ট্রান্সপোর্টটা কীরকম আমরা দেখেন আমরা কিন্তু এখনও পর্যন্ত রোড বেস ট্রান্সপোর্ট সিস্টেমটা কিন্তু এমনভাবে ডেভেলপ করেছি যে এখন এই সড়ক পথে যদি কোনো সমস্যা হয় ধর্মঘট হয় অটোমেটিক নিত্য পণ্যের দাম বেড়ে যায় আমি মনে করি এই জায়গাতে যদি আমরা রেলকে ব্যবহার করতে পারতাম তাহলে কিন্তু দেখা যেত যে রেল যদি ডেভেলপমেন্ট করতে পারতাম আমরা কিন্তু এই সড়কের অবরোধের জন্য আমার যাত্রী ভোগান্তি দাম বাড়ার সুযোগটি কিন্তু অনেক কমে যেত এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে খুব মনে হয় সেটা হচ্ছে দেখেন আপনি যদি বিভিন্ন দেশে যান দেখবেন সেখানে কিন্তু এত খুচরা দোকান নাই আপনি যে কোনো বাজারে যান ঢাকা শহরের যদি একটা বাজারে যান যে কোনো বাংলাদেশের যে কোনো বাজারে যান হাজার হাজার দোকান ছোট ছোট দোকান অল্প ইনভেস্ট করে বসে আছে সেই মানে এখানে এদেরকে এই হাজার হাজার মানুষকে নিয়ন্ত্রণ করা যতটা না কঠিন তার চাইতে সহজ হচ্ছে যদি আপনি বড় কোনো একটা সুপার শপ বা যদি সেই ভিত্তিক যদি আমরা मार्केटिंग बा सिस्टमটা শুরু করি দেশের বাইরে যদি আপনি যান দেখবেন যে বড় বড় সুপার শপ থেকেই কিন্তু কেনাকাটা করতে হয় কিন্তু আমাদের যে জীবন ব্যবস্থা সেটি শহর থেকে গ্রাম পর্যন্ত সেই জায়গায় তো ছোট ছোট দোকানের প্রয়োজন যদি সেটা আপনি একটু খেয়াল করে দেখেন আমাদের যে লোকাল বাজার ব্যবস্থা সেটি কি তো আসলে আমরা একবারে ধন্যবাদ অস্বীকার করতে পারি আমি বুঝতে পেরেছি তাহলে সেই ক্ষেত্রে আপনি একটু খেয়াল করে দেখেন আমরা সড়কের শৃঙ্খলা আনতে পারি না কারণ প্রায় আলোচনা করি যে একই রাস্তায় অনেক কোম্পানির বাস অনেক মালিক অনেক চালক একে অপরের কম্পিটিশন করে এদেরকে নিয়ন্ত্রণ করা ডিফিকাল্ট আমরা তখন বলছিলাম যে ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ এক একজনকে এক একটাতে নিয়ে আসা ঠিক সেম বিষয় আপনি খেয়াল করে দেখেন আপনি হয়তো বলতে পারেন যে 1000 জন যেই এখন দোকানি আছে তাহলে কিভাবে একত্রিত করব প্রয়োজনে বড় একটাই আমব্রেলার মধ্যে প্রত্যেকের প্রোডাক্টটা নিয়ে যদি বসবে কিন্তু একজন থাকবে যিনি কিনা ম্যানেজমেন্টের দায়িত্বটা নেবে তার মানে এটা অভ্যাসের ব্যাপার এটা অভ্যাসের ব্যাপার রাইট তাকে তখন আপনি ধরতে পারবেন তাকে একজন হয়তো একটা লিজ নিল এই 100 জন 200 জনের যে আমি এই জায়গাতে এই প্রোডাক্ট সেল করব তখন কিন্তু ওই ব্যক্তিটাকে কিন্তু আপনি সরকার যত সহজে কন্ট্রোল করতে পারবে এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র আপনি ম্যাজিস্ট্রেট কোর্ট দিয়ে কতজনকে ধরবেন একজনকে ধরবেন 500 জন দোকান বন্ধ করে চলে যাচ্ছে বাট যদি এই সিস্টেমগুলোকে আমরা একটু চেঞ্জ করতে পারি বর্তমানটাকে ঠিক রেখেই আমি বলবো এই কিছু আমাদের ইমপ্রোভাইজ কিছু বিষয় আমাদের সেই বিষয়গুলো গ্রহণ করলে অবস্থার পরিবর্তন হবে মজুরুল হাসান খান আর যে বিষয়টি আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিশেষ করে পেঁয়াজের বিষয়টি যদি আমরা চিন্তা করি মন্ত্রণালয় থেকে বা মন্ত্রী মহোদয় যতগুলো বক্তব্য দিয়েছেন আসলে কিন্তু কার্যত সেইভাবে তার বাস্তবায়ন আমরা দেখি না শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কিন্তু যতটুকু পরিবর্তন হয়েছে বা উন্নয়ন হয়েছে পেঁয়াজের বাজার সেটি কিন্তু প্রধানমন্ত্রীর দৃষ্টি বা হস্তক্ষেপের পরেই তো সব কিছু থেকেই আমরা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকবো সেরকম একটা অবস্থা তো দাঁড়িয়েছে এখন সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে প্রধানমন্ত্রী হয়ে গেছে কিন্তু তিনি তো কাজগুলো ভাগ করে দিয়েছেন এটি এক একটা মন্ত্রণালয়ের তো আলাদা আলাদা কাজ রয়েছে কাজ আছে কিন্তু সেই কাজগুলি করে না তাদেরকে কেউ মানে না এটা তো অনির্বাচিত সরকার কাহাতক মানবে এটা ব্যুরোক্র্যাটরা পুলিশের ভোট দিয়ে রাত্রেবেলা নির্বাচন করেছে আগের রাত্রে কাজেই এটা তো সেটা কার্যকরী হয় না এবং প্রধানমন্ত্রীর নির্দেশ যে পেজের ক্ষেত্রে কার্যকরী হয়েছে এমন কিছু নয় সেই নির্দেশও কার্যকরী হয় না পেঁয়াজের দাম তো এখনও নিয়ন্ত্রণে আসেনি এটা নিয়ন্ত্রণে আনা দরকার আর কি খুব দ্রুত কিংবা পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক সেখানে কিন্তু আমরা এক ধরনের বিরূপ আচরণ দেখলাম তার মানে কি আমাদের বিকল্প ভাবনারও তো সুযোগ রয়েছে সেটি মন্ত্রণালয় কতটা ভাবছে অতিরিক্ত ডিপেন্ডেন্ট হয়ে গেছি এত ডিপেন্ডেন্ট হওয়া তো ঠিক না আমরা সেগুলি আগে থেকে পরিকল্পনা নেওয়া উচিত ছিল যেরকম একটা বিপদ আসতে পারে বিশেষ করে পেঁয়াজটা সম্পর্কে তো আমাদের খুব বেশি সচেতন হওয়া দরকার কেননা প্রত্যেক রোজার মধ্যে কিন্তু পেঁয়াজের দাম বেড়ে যায় এটা একদম রেগুলার এবং তখন ইন্ডিয়া থেকেও পেঁয়াজের রপ্তানি অনেক সময় বন্ধ করে দেয় এগুলি একটা বিরাট সমস্যার সৃষ্টি করে কিন্তু আমরা তো সোশ্যাল মিডিয়াতে মানুষের যে প্রতিক্রিয়াগুলো সেগুলো তো নিশ্চয়ই সবাই দেখছে সেটি সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারপর আসলে এই সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট অথরিটির কোনো পরিবর্তন হয় না কেন সরকার তো দেয়ালের লিখন পড়ে না পড়া প্রয়োজনও মনে করে না টকশোগুলিও প্রয়োজন মনে করে না যখন কিছু বিরুদ্ধে সমালোচনা করি তখন রিয়্যাক্ট করে টেলিফোন করে তার মানে এর বাইরে আসলে কোনো প্রতিক্রিয়া নেই সাইফুন্নাজ আপনি কিছু প্রক্রিয়ার কথা বলছিলেন সেটি আসলে বাস্তবায়নের কিছুটা আপনি বলেছেন কিভাবে সেটি হতে পারে কিন্তু আমাদের মনিটরিং ব্যবস্থা কিন্তু আসলে দুর্বল এই মনিটরিং ব্যবস্থা আসলে কিভাবে কার্যকর করা যায় নিত্য প্রয়োজনীয় বাজার ব্যবস্থা আচ্ছা মনিটরিং বিষয়টা হচ্ছে কিন্তু এটা রেগুলার প্রসেস দেখা যায় আমরা হয় কি যখন আমি মনে করি যখন দামটা বাড়ে বা যখন কোনো কমপ্লেন আসে তখন মনিটরিংটা কিন্তু আমরা চোখে পড়ে বাট আমি মনে করি মনিটরিং বা রোডের ক্ষেত্রে বলে মেনটেন্যান্স এগুলো রেগুলার একটা প্রসেসের বিষয় আর মনিটরিংটা রেগুলার থাকে হুট করে কিন্তু কোনো একটা বিষয় বাড়তে বা কমতে পারে না কিন্তু এই মনিটরিংটার অভাব আমাদের কিন্তু সব সেক্টরেই আপনি দেখেন যে বাজারে যখন একটা প্রোডাক্ট চলে আসে সেই প্রোডাক্টটা কিন্তু ক্রেতা বিক্রেতা বা পাইকাররা একটা নির্দিষ্ট দামে কিনে এবং তাকে কত পার্সেন্ট লাভ করতে পারবে কতটুকু লাভ করতে পারবে সেটা কিন্তু নীতিমালায় থাকার কথা দেখা যাচ্ছে সেটা হয়তো প্রথম দিন 2 টাকা বাড়ে এটাকে কিন্তু কেউ অ্যাড্রেস করে না দেখা যাচ্ছে এই 2 টাকাটা অ্যাড্রেস না করতে করতে একদিন কিন্তু দেখা যায় 6 মাস পরে এটা কিন্তু 20 টাকা বাড়াতে কিন্তু কেউ দ্বিধা করে না বাট প্রথম দিন যখন 2 টাকা বেড়ে গেল আপনি দেখেন পৃথিবীর কোনো দেশে আপনি বাজার ব্যবস্থায় আপনি চাইলেই হুট করে 2 টাকা বেশি রাখতে পারবেন না দেখেন একটা কেওয়া সৃষ্টি হয়ে যায় বাট এই জায়গাতে কিন্তু আমরা মনে করি আমাদের রেগুলার মনিটরিংটার অভাবে খুদ অল্প অল্প আমাদেরও কিন্তু আপনি জানেন যে বাজারের সামনে কিন্তু একটা চার্ট লেখা থাকে কিন্তু সেগুলো মানছে না কিন্তু এই যে মানা হচ্ছে না এটি কিন্তু আসলে নিশ্চয়ই কারণ কারো দায়িত্ব এটি দেখার কিন্তু সেটি দেখা হচ্ছে অবশ্যই আমাদের ভোক্তা অধিকার রয়েছে এবং আইমানকে এই জায়গাতে আমরা যারা ব্যবহারকারী আছি আমরাও আসলে এই ক্ষেত্রে এই বিষয়টাকে গুরুত্ব দেই না অনেকেই দেখা যাচ্ছে যে 2 টাকাটা যখন 2 টাকা বেড়ে গিয়েছে চার্টের দাম যদি লেখা থাকে তার চাইতে আমরা কিন্তু চাইলে এটা কমপ্লেইন করতে পারতাম কমপ্লেইন করে কিন্তু সেটাকে অ্যাড্রেস করা যেত বাট অনেক ক্ষেত্রে মনে করি 2 টাকা বেড়েছে এটাকে আমরা কিন্তু এটা সহজে তারা 2 টাকাকে কিছু মনে করছে না অনেক ক্ষেত্রে মনে করছে না একজন মনে করছে তিনজন সেটাকে মনে করছে না কিনে ফেলছে তার কিন্তু সেল হয়ে যাচ্ছে বাট এই জায়গাতে যদি আমরা একটু সফিস্টিকেটেড হতাম সেনসিটিভ হতাম যে এই প্রোডাক্টটার এই দামের বাইরে যখন নিচে কমপ্লেইন করা বা এই ভোক্তা অধিকারকে জানানো এই অ্যাড্রেস করা তাহলে কিন্তু 10 জন যদি কমপ্লেইন করতে ভোক্তা অধিকার অথরিটিকে জানানো সহজ কোনো উপায় আছে কিনা যে একজন ভোক্তা চাইলে জানাতে নাম্বার আছে তাদের একটা নির্দিষ্ট নাম্বার আছে সেই নাম্বারটিও আমরা কতজন জানি এই নাম্বারটা কতটুকু জানি বা কতটুকু দেওয়া হয় সবচেয়ে বড় কথা ফোন দিলে তারা কতটুকু অ্যাড্রেস করে সেটা একটা রেসপন্স করে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় বাট আমি মনে করি আমরা যারা ব্যবহারকারী আছি তারাও যদি একটু সেনসিবল হই যে কোনটা প্রোডাক্টে যখন আমরা অতি উচ্চ মূল্য বা যখন দামটা বাড়ছে এই প্রথম থেকে যদি অ্যাড্রেস করা যায় হয়তো খুব বেশি এটা রাইজ করা সম্ভব হবে না মানে শুরু থেকে একটা নিয়ন্ত্রণের মধ্যে শুরু থেকে এবং একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে গুজব বা হচ্ছে অনেক ক্ষেত্রে একটা রিউমার ছড়ায় বা আমরা ইমোশনালি অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বাজার ব্যবস্থায় প্রভাব করে ফেলে যেটা লবণের ক্ষেত্রে কিন্তু হতে যাচ্ছিল বাট সামহাও সেটা সেটি সরকার নিয়ন্ত্রণ করতে পেরেছে কিন্তু এটাকে সঠিক মেসেজটা দিয়ে কিন্তু ঠিক করে নিয়ন্ত্রণ করতে পেরেছে এবং সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ারও কিন্তু একটি রোল আছে এটি বর্তমান সময়ে অস্বীকার করা আমি করি আমরা না জেনে যেন কোনো কিছু শেয়ারও না করি অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অনেকে কিন্তু দেখা যাচ্ছে না বুঝে অনেক কিছু আমরা শেয়ার করে দিচ্ছি গুজবে কান দেয়া বিষয়টি এরকম পজিটিভ মতামত দিতে গেলেও কিন্তু 10 জন দেখে সো এটাও কিন্তু বুঝতে হবে মানে আমরা যা কিছু প্রকাশ করব সেটি ভেবেচিন্তে প্রকাশ করব অবশ্যই মনজুরুল হাসান খান এবং কাজী মোহাম্মদ সাইফুন্নাজ আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক ইভ্যালি অনলাইন শপিং মল নিউজ অ্যান্ড ভিউজ আজ এ পর্যন্তই আগামীকাল একই সময় নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং বাংলা ভিশনের সাথেই থাকুন।